টিভিতে শার্লক হোমস দেখে ফেলুদা মুগ্ধ, বলল, একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসেছে হোমস আর ওয়াটসন, বুঝলি। জানিস তোপসে, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা ওই শার্লক হোমসের কাছে। সব প্রাইভেট ডিটেকটিভের গুরু হচ্ছে হোমস, তার সৃষ্টিকর্তা কনান ডয়েলের জবাব নেই। জটায়ু সায় দিয়ে বললেন, লোকটা কত গল্প লিখেছে ভাবুন তো, এত প্লট কি করে যে মাথায় আসে সেটা ভেবে পাই না। সাথে গিয়ে আমার টাক পড়েছে, প্লট খুঁজতে গিয়ে মাথা চুল ছিঁড়ে। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে চা আর ডালমুটটা জমেছে ভালো। আসলে লালমোহনবাবু 41টা রহস্য উপন্যাস লিখেছেন, কিন্তু তার বেশিরভাগই ফেলুদার ভাষায় থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তবে প্লটের জন্য মাথা খুঁড়লেও ভদ্রলোকের উৎসাহের অভাব নেই। আর সত্যি বলতে কি, ফেলুদার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে ওর গল্পও অনেক ইম্প্রুভ করে গেছে। সিনাথকে একটু বলো না ভাই তপেশ, বললেন লালমোহনবাবু, আরেক কাপ চা হলে মন্দ হতো না। আমি শ্রীনাথকে চায়ের ফরমাশ দিয়ে আসতেই দরজার টোকা পড়ল। তার আগে অবশ্য ট্যাক্সি থামার শব্দ পেয়েছি। দরজা খুলে দেখি ছাতা মাথায় এক ভদ্রলোক, মাঝারি হাইট, ফর্সা রং, দাড়িগো কামানো, বয়স 40-45। বললাম, কাকে চাই? অবশ্যই এ প্রশ্নটা না করলেও চলতো, কারণ দেখেই বুঝেছি মক্কেল। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? প্রশ্ন করলেন ভদ্রলোক। এবারে ফেলুদেই বলে উঠল, আপনি আসুন ভিতরে। ভদ্রলোক ছাতাটা বন্ধ করে ঢুকলেন। ওটাকে দরজার পাশে রেখে দিন, বলল ফেলুদা। ভদ্রলোক তাই করলেন, তারপর সোফার এক পাশে এসে বসলেন। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আর ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। যাক, তবু আপনাকে বাড়ি পাওয়া গেল, বললেন ভদ্রলোক। টেলিফোন করে কানেকশন পাইনি, আজকাল যে হয় আর কি। কি ব্যাপার বলুন। বলছি, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মহিতোষ রায়, নাম শুনে চিনবেন ততটা আশা করি না, যদিও থিয়েটার লাইনে আমার কিছুটা খ্যাতি আছে। আপনি তো অপ্সরা থিয়েটারে আছেন, তাই না? ঠিকই ধরেছেন, এখন প্রফুল্লতে অভিনয় করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। আপনার কাছে এসেছি একটা সংকটে পড়ে। কি সংকট? কদিন থেকে আমি হুমকি চিঠি পাচ্ছি, কার কাছ থেকে তা বলতে পারবো না। হুমকি চিঠি? তার কিছু নমুনা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে 4টে কাগজ বার করলেন, তারপর সেগুলো টেবিলের উপর রাখলেন। আমি দেখলাম একটায় লেখা সাবধান, আরেকটায় তোমার দিন ফুরিয়ে এলো, আরেকটায় তোমার দুষ্কৃতির ফল ভোগ করো, আর 4 নম্বরটায় আর সময় নেই, এবার ইষ্টনাম জপ করো। গোটা গোটা বড় বড় অক্ষরে লেখা, আর সবই যে এক লোকের লেখা তা বোঝবার উপায় নেই। এইসব কি ডাকে এসেছে? ফেলুদা জিজ্ঞেস করল। আগে হ্যাঁ। এগুলো কদিনের মধ্যে পেয়েছেন? 7 দিন। কে লিখেছে কিছু অনুমান করতে পারছেন? একেবারেই না। আপনার প্রতি বিরূপ এমন কোনো লোকের কথা মনে করতে পারছেন না? দেখুন, আমি থিয়েটারে কাজ করি, আমাদের মধ্যে ছোটখাটো ঝগড়া, মনোমালিন্য এসব তো লেগেই আছে। আমি 2 বছর হলো অপ্সরায় আছি, তার আগে রূপমঞ্চে ছিলাম। আমাকে নেওয়া হয় একটি অভিনেতার জায়গায়, স্বভাবতই সে অভিনেতা এতে সন্তুষ্ট হয়নি, সে নিশ্চয়ই ঈর্ষায় ভুগছে। এই অভিনেতার নামটি কি? জগন্ময় ভট্টাচার্য। ভয়ানক ড্রিঙ্ক করতে শুরু করেছিল, তাই তাকে আর রাখা যায়নি। তিনি এখন কি করছেন, কোথায় আছেন তা আমি জানি না। এই জগন্ময় ভট্টাচার্য ছাড়া আর কারোর কথা মনে পড়ছে কি? আমার একটি ছোট ভাই আছে, তার সঙ্গে আমার বনে না, সে অবশ্যই আলাদা থাকে। আমার বাবার মৃত্যুতে সম্পত্তি সব আমি পাই, আমার ছোট ভাই অথচ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়, বাবা তাই তাকে উইল থেকে বাদ দেন। ছোট ভাই স্বভাবতই খুব অসন্তুষ্ট হয়, এছাড়া শত্রু বলতে আর কাউকে মনে পড়ে না। আপনি সাবধানে আছেন তো?
তা তো আছি, কিন্তু আপনি যদি একটু পদ বাতলে দেন। এ ব্যাপারে সাবধান থাকতে বলা ছাড়া তো আর কিছু বাতলাবার নেই। আপনি থাকেন কোথায়? বালিগঞ্জে 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। একাই থাকেন? আগে হ্যাঁ, একটি চাকর আর একটি রান্নার লোক আছে, আমি এখনো বিয়ে করিনি। সত্যি বলতে কি, এই অবস্থায় আমার আর কিছুই করার নেই। এরকম হুমকি কেস আমার কাছে আগেও এসেছে, চিঠিগুলো থেকে কিচ্ছু ধরা যায় না। এখানে 4টে চিঠিতে দেখছি 4 রকম পোস্টমার্ক, কাজেই কোত্থেকে এসেছে তাও বলা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি শেষ পর্যন্ত কিছুই হয় না। তবে আপনাকে কেউ উৎকণ্ঠায় ফেলতে চাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলি কি, আপনি পুলিশে যান, তারা এসব ব্যাপারে আরো ভালো ব্যবস্থা করতে পারে। ভদ্রলোক যেন একটু মুষড়ে পড়লেন, বললেন, পুলিশ? কেন, পুলিশের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে নাকি? না, তা নেই। তবে আর কি, আপনি সোজা থানায় গিয়ে রিপোর্ট করুন, আমায় যা বললেন তাই বলুন। ভদ্রলোক অগত্যা উঠে পড়লেন। ফেলুদা তাকে দরজা অব্দি পৌঁছে দিল, তারপর ফিরে এসে বসে পড়ে বলল, ভদ্রলোকের ডান হাতের আঙুলে একটা আংটির দাগ দেখলাম, সেই আংটিটা কোথায় গেছে কে জানে। বেচে দিয়েছেন বলছেন? জটায়ু প্রশ্ন করলেন। দিলে আশ্চর্য হব না, পায়ের জুতো জোড়ার অবস্থাও বেশ খারাপ। প্রফুল্লতে উনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন না সেটা আমি জানি, সেটা করছেন অপ্সরা স্টার অভিনেতা নেপাল লাহিড়ি। কিন্তু কে ওর পিছনে লেগেছে বলতো? আমি প্রশ্ন করলাম। কি করে বলবো বল, উনি যে দুজনের কথা বললেন তাদের একজন হতে পারে। মোট কথা, এই কেস আমার নেওয়া চলে না, আর অনেক সময় এগুলো সে ভাঁওতার ওপর চলে। আমার কত টেলিফোন এসেছে বলতো হুমকি দিয়ে, সেসব মানতে হলে তো বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। কিন্তু এই চিঠির ব্যাপারটা যে ভাঁওতার নয় সেটা 3 দিন পরেই জানলাম। খবরটা জানা গেল খবরের কাগজ মারফত, ছোট করে লেখা খবর, অপ্সরা থিয়েটারের অভিনেতা নিখোঁজ। মহিতোষ রায় নাকি সন্ধ্যাবেলা থিয়েটার না থাকলে লেকের ধারে বেড়াতে যেতেন। গত পরশু অর্থাৎ সোমবার তিনি যথারীতি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির চাকর থানায় গিয়ে খবর দেয়, পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। ফেলুদা বিরক্ত হয়ে বলল, লোকটাকে পই পই করে বলেছিলাম সাবধানে থাকতে, তার লেকে বেড়াতে যাবার কি দরকার ছিল? যাই হোক, আমার কাছে যখন এসেছিলেন ভদ্রলোক তখন একবার ওর বাড়িতে যাওয়া দরকার। ঠিকানাটা মনে আছে? 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। গুড, তোর স্মরণশক্তি পরীক্ষা করছিলাম। 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস একটি ছোট্ট দোতলা বাড়ি, তার একতলায় থাকতেন মহিতোষবাবু। চাকর দরজা খুলে দিলে আমরা নিজেদের পরিচয় দিয়ে ভিতরে ঢুকলাম। ফেলুদা চাকরকে বলল, তোমার মনিব আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে, উনি মাঝে মাঝে হুমকি চিঠি পাচ্ছিলেন, সেই খবর তুমি জানো? হ্যাঁ জানি বইকি বাবু, আমি 22 বছর ওনার কাজ করছি। আমাকে সব বলেছিলাম আপনি বেড়াতে যাবেন না, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, তা উনি আমার নিষেধ শুনলেন না। যখন দেখলাম রাত 9:30 হয়ে গেল তাও আসছেন না, তখন আমি নিজেই গেলাম লেকে। কোনখানটায় উনি বসতেন, কোনখানটায় বেড়াতেন সেটা আমি জানতাম, কিন্তু কই, তাকে তো কোথাও দেখতে পেলাম না। তারপর পুরো একটা দিন কেটে গেল, এখনো কোনো খবর নেই। আমি থানায় গেলাম, তেনারা সব লিখে ঠিকে নিলেন, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই হলো না। ফেলুদা বলল, তুমি এখন আমাদের সঙ্গে একবার আসতে পারবে? লেকে যে জায়গাটায় বসতেন সেটা যদি একবার দেখিয়ে দাও। চলুন বাবু, যাচ্ছি। তোমার নাম কি? দীনবন্ধু বাবু। আমরা 3 জন ট্যাক্সি করে লেকে গিয়ে হাজির হলাম। জলের ধারে একটা আমলকি গাছের পাশে একটা বেঞ্চি, তাতেই নাকি হাঁটা সেরে বসতেন ভদ্রলোক। হাঁটার অভ্যাসটা ডাক্তারই বলে কলে করিয়েছিলেন। এখন চতুর্দিকে কোনো লোক নেই, ফেলুদা খুব মন দিয়ে বেঞ্চি আর তার চারপাশটা পরীক্ষা করে দেখল। প্রায় 5 মিনিট তন্নতন্ন করে খুঁজে ঘাসের মধ্যে একটা পিতলের কৌটো পেল। দীনবন্ধু সেটা দেখা মাত্র বলে উঠল, এ কৌটো তো বাবুর ছিল। কৌটোটা খুলে ভিতরে এলাচ আর সুপুরি পাওয়া গেল।
ফেলুদা সেটা পকেটে পুড়ে নিল। তারপর দীনবন্ধুকে জিজ্ঞেস করল, তুমি কি ভবানীপুর থানায় খবর দিয়েছিলে? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা একটু থানায় খবর দিয়ে আসি। মোটামুটি কলকাতার বেশিরভাগ থানার ওসির সঙ্গে ফেলুদার আলাপ আছে। ভবানীপুর থানার ওসি হচ্ছেন সুবোধ অধিকারী। আমরা দীনবন্ধুকে পণ্ডিতিয়া প্লেসে নামিয়ে দিয়ে গেলাম অধিকারীর সঙ্গে দেখা করতে। রাসভারী হলেও বেশ মাইডিয়ার লোক, আর ফেলুদাকে খুব পছন্দ করেন। আমাদের দেখে একটু অবাক হয়ে বললেন, কি ব্যাপার এত সকাল সকাল? আমরা দুটো চেয়ারে বসলাম। ফেলুদা বলল, একটা ডিসঅ্যাপিয়ারেন্সের কেস আপনাদের কাছে রিপোর্টেড হয়েছে, মহিতোষ রায়। হ্যাঁ, এটা বোধহয় সত্যবান দেখছিল। দাঁড়ান, ওকে ডাকি, একটু চা চলবে? তা আপত্তি নেই। মিনিট খানেকের মধ্যেই ইন্সপেক্টর সত্যবান ঘোষ এসে গেলেন। ইনিও ফেলুদার যথেষ্ট চেনা। দুজনে হ্যান্ডশেক করার পর সত্যবান বললেন, কি ব্যাপার বলুন? মহিতোষ রায় বলে একটি অভিনেতা বোধহয় নিরুদ্দেশ হয়েছেন। নিরুদ্দেশ কেন? আমার তো মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কয়েকটা হুমকি চিঠি পাওয়া গেছে, আর লেকের ধারে মেরে ফেলে গায়ে কিছু ভারী জিনিস বেঁধে লাশ জলে ফেলে দিলে সে তো আর পাওয়াও যাবে না। আপনি এ ব্যাপারে কি করে ইন্টারেস্টেড হলেন? ফেলুদা মহিতোষ বাবুর আসার কথাটা বলল, তারপর প্রশ্ন করল, আপনারা কোনো রকম এগোবার রাস্তা খুঁজে পাননি বোধ হয়? ঘোষ বললেন, ভদ্রলোক অপ্সরা থিয়েটারে অভিনয় করতেন, আমরা সেখানে খোঁজ করেছি কিন্তু কিছু এগোতে পারিনি। থিয়েটারে কারুর সঙ্গে এমন শত্রুতা ছিল না যে খুন হতে পারে। পেটি জেলাছি সবসময় থাকতে পারে, কিন্তু সেটা খুনের কারণ হয় না। ভদ্রলোকের আর্থিক অবস্থা কেমন ছিল? মোটামুটি 1200 টাকা মাইনে পেতেন, একা মানুষ তাই চলে যেত। অবশ্যই খুনি যে হয়েছে একথা জোর দিয়ে বলা যায় না। ভদ্রলোককে কেউ হয়তো ফুসলে নিয়ে গেছিল, কিংবা ভদ্রলোক হয়তো নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন। আমি আজ লেকের ওখানে গিয়েছিলাম। ভদ্রলোক যে বেঞ্চিতে বসতেন তার পাশেই ঘাসে ওরা একটা মশলার কৌটো পাই, তাই বুঝি? হ্যাঁ। ও, তাহলে তো খুন বলেই মনে হচ্ছে। আততায়ীর সঙ্গে স্ট্রাগলের সময় পকেট থেকে কৌটোটা পড়ে গেছিল, তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের এদিক থেকে কোনো খবর পেলে আপনাকে জানাবো। ভেরি গুড, আমিও আপনাদের টাচে থাকব। মিস্টার ঘোষ চলে গেলেন। চা এসে গিয়েছিল, আমরা চা খেয়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, একবার অপ্সরা থিয়েটারে যাওয়া দরকার। ওই কেমিস্টের দোকান থেকে লালমোহনবাবুকে একটা ফোন করে বলে দে, উনিও যেন চলে আসেন। ফোন করে আমরা আবার ট্যাক্সি ধরলাম, যেতে হবে সেই শ্যামবাজার। অপ্সরা থিয়েটারে পৌঁছে দেখি লালমোহনবাবু অপেক্ষা করছেন। কি ব্যাপার মশাই? ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আজ কাগজ দেখেননি? দেখেছি বই কি, মহিতোষ রায় তো হাওয়া। হাওয়া কেন, বোধহয় খতম। সংক্ষেপে লালমোহনবাবুকে সকালের ঘটনাটা বলে দিল ফেলুদা। তাহলে কি এখন আমরা থিয়েটারে তদন্ত চালাবো? একবার অন্তত ম্যানেজারের সঙ্গে কথা বলি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিলাম, এবার গিয়ে ভিতরে ঢুকলাম। গেটে দারোয়ান বলল ম্যানেজারের নাম কৈলাশ বারুচ্চে, তিনি তার অফিসেই আছেন। ম্যানেজারের অফিসে পৌঁছতে গেলে একটা ঘর পেরোতে হয়। সেখানে একজন ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে কাগজপত্র ঘাঁটছিলেন। জিজ্ঞেস করলেন, আমাদের কি দরকার? ফেলুদা এবার তার একটা কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল, একবার যদি কৈলাশবাবুর সঙ্গে দেখা করতে পারি। ভদ্রলোক আমাদের অপেক্ষা করতে বলে ভিতরের দিকে গেলেন। মিনিট খানেক পরে বেরিয়ে এসে বললেন, আপনারা আসতে পারেন। আমরা তিনজনে গিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। মেটে মোটা কালো ভদ্রলোক, নাকের নিচে একটা সরু গোঁফ, বয়স আন্দাজ 50। বললেন, আপনার নাম তো শুনেছি, কিন্তু হঠাৎ আমার এখানে আসার প্রয়োজন হলো কেন সেইটাই ভাবছি। ফেলুদা বলল, আপনার একজন অভিনেতা সম্বন্ধে কিছু জানার ছিল যিনি দুদিন হলো নিখোঁজ। মহিতোষের কথা বলছেন? সে ব্যাপারে তো পুলিশ এসে এক দফা এনকোয়ারি করে গেছে। ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, কতকগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সেই নিয়ে আমার পরামর্শ নিতে। হুমকি চিঠি? তাহলে কি ও খুন হয়েছে নাকি? আমি তো ভাবলাম পাওনাদারের কাছ থেকে গা ঢাকা দিয়েছে। না, ঠিক সেরকম মনে হচ্ছে না। অবশ্যই
ও গিয়ে যে আমাদের খুব একটা ক্ষতি হয়েছে তা বলতে পারছি না, প্রশান্ত মোটামুটি চালিয়ে নিচ্ছে। পুলিশ কালকেই এসেছিল, আমরা বিশেষ কোনো ইনফরমেশন দিতে পারিনি। মহিতোষ একটু চাপা টাইপের চরিত্র ছিল, ওর কারুর সঙ্গে খুব একটা মাখামাখি ছিল না, অভিনয়টা মোটামুটি ভালোই করত, তবে ওর ইচ্ছে ছিল প্রফুল্লতে মেন রোল করবার, সেই ক্ষমতা ওর ছিল না। ওর কোনো শত্রু ছিল না বলছেন? বলছি তো, শত্রুও না বন্ধুও না। জগন্ময় ভট্টাচার্য বলে এককালে আপনাদের একজন অভিনেতা ছিলেন? ছিল, কিন্তু তাকে তো অনেক দিন আগেই ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার জায়গাতেই মহিতোষকে নেওয়া হয় তাই না? তা বটে, এটা আপনি ঠিক বলেছেন, আমার খেয়াল হয়নি তো। এই জগন্ময় ভট্টাচার্যের বাড়ির ঠিকানা আপনার কাছে আছে? পুরানো ঠিকানা আছে, সে তো এখন সেখানে নাও থাকতে পারে। কৈলাসবাবু একটা ঘন্টা টিপলেন, পাশের ঘর থেকে একটি বছর 25 বয়সের ছেলে এসে দাঁড়ালো। এদের জগন্ময়ের ঠিকানাটা দিয়ে দিও তো। এক মিনিটের মধ্যেই ঠিকানা এসে গেল, 27 নম্বর নির্মল বোস স্ট্রিট। লালমনবাবু বললেন রাস্তাটা জানা, আমরা উঠে পড়লাম। নির্মল বোস স্ট্রিট শ্যামবাজারেরই একটি গলি। জগন্ময় বাবুর বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করে জানলাম ভদ্রলোক এখনো সেখানেই আছেন। ফেলুদা চাকরের হাতে তার কার্ডটা পাঠিয়ে দিল, অল্পক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়ল। আমরা একটা তক্তাপোষ পাতা ঘরে গিয়ে হাজির হলাম, তাতে একটি রোগা রোগা কেন রুগ্ন বললেই বোধহয় ঠিক বলা হবে ভদ্রলোক বসে আছেন। আমরা ঘরে ঢোকাতেও তিনি বসেই রইলেন। হঠাৎ আমার সঙ্গে ডিটেকটিভের কি প্রয়োজন পড়ল? ভদ্রলোকের প্রথম প্রশ্ন। ফেলুদা বলল, আপনি কি মহিতোষ রায় বলে একজন অভিনেতাকে চিনতেন? চিন্তুম বললে ভুল হবে, সে এলো আর আমি বরবাদ হয়ে গেলুম। এই চেনা, কিন্তু সে তো দেখছি উদাও হয়ে গেছে। উদাও নয়, সম্ভবত খুন হয়েছেন। খুন? অবশ্যই আমার দাদি বুক ফেটে কান্না আসবে তা নয়, সে আমার ভাত মেরেছিল, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ট্রোথ। তার মৃত্যুর আগে মহিতোষবাবু কতকগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সেই ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? আমি চিঠিগুলো লিখেছিলাম কি না সেইটাই জানতে চাইছেন তো? আপনার তার উপরে এখনো যথেষ্ট আক্রোশ আছে দেখছি। সেটা আপনি কথাটা তুললেন বলে, মহিতোষ রায়ের ব্যাপার অতীতের ব্যাপার, এই নিয়ে আর আমি মাথা খামাই না। আমি তারপরে দীপ্তি থিয়েটারে কাজ পেয়ে যাই, এখনো সেখানেই আছি, যা পাচ্ছি তাতে আমার চলে যায়, মদ ছেড়ে দিয়েছি, আমি সাথেও নেই পাচেও নেই, কেবলমাত্র একটা সমস্যা আছে, সে হলো হাঁপের কষ্ট, এছাড়া আমি দিব্য আছি। মহিতোষের কথা আপনি মনে করিয়ে দিলেন বলে, নইলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনি অপ্সরা ছাড়ার পর মহিতোষবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি? নো স্যার, একবারও না, এমনকি মঞ্চে পর্যন্ত ওকে দেখিনি। অপ্সরা থিয়েটারে আমি যাই না। এরপর 3 মাস কেটে গেছে, এর মধ্যে মহিতোষবাবুর কোনো খবর পাওয়া যায়নি। তিনি যে আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। অপ্সরা থিয়েটারে আরেকবার যাওয়া হয়েছিল, ওখানে যদি কোনো খবর থাকে জানবার জন্য, কিন্তু তাতেও কোনো সুবিধা হয়নি। শুধু এই খবরটা পাওয়া গেছে যে মহিতোষ রায়ের জায়গায় আরেকজন অভিনেতা বহাল হয়েছে, এর নাম সুধেন্দু চক্রবর্তী। ইনি প্রফুল্লতে অভিনয় করছেন মহিতোষের জায়গায় এবং বেশ ভালো করছেন। ফেলুদা এর মধ্যে মহিতোষ রায় সম্পর্কে আরো খবর নিয়েছে, ওর ছোট ভাই শিবতোষের সঙ্গে কথা বলে জেনেছে দেশে দাদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। ফেলুদা জিজ্ঞেস করল, আপনার দাদার সঙ্গে আপনার বিরোধের কারণ কি শুধু সম্পত্তি? শিবতোষবাবু বললেন, তার বেশি আর কারণের দরকার আছে কি? দাদা বাবাকে খোশামত করতেন, আমি সেই দিকে যাইনি, খোশামত আমার ধাতে নেই, ছোট ছেলে বলে আমাকে সবসময় ছোট করে দেখা হয়েছে, বাবাও তাই করেছেন, দাদা তো বটে, তাই আমি সম্পত্তি থেকে বঞ্চিত হলাম, এতে বিরোধের সৃষ্টি হবে তাতে আর আশ্চর্য কি? কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল শিবতোষবাবুর এখনো পুরো মাত্রায় আক্রোশ রয়েছে দাদার উপর। ফেলুদা বলল,
আপনি মহিতোষবাবুর মৃত্যু সম্বন্ধে কোনো মন্তব্য করতে চান কি? এটা হয়তো আপনি বোঝেন যে তিনি যদি আততায়ীর হাতেই প্রাণ হারান তাহলে সেই আততায়ী আপনি হওয়া কিছু আশ্চর্য নয়। আমি গত 5 বছর দাদার মুখ দেখিনি, তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক চুকে গিয়েছিল, আর তার থিয়েটারের জীবনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। যেদিন মহিতোষবাবু নিখোঁজ হন সেদিন সন্ধ্যেবেলা 6টা থেকে 8টার মধ্যে আপনি কি করছিলেন মনে পড়ে? রোজ যা করি তাই করছিলাম, আমরা বন্ধুদের সঙ্গে তাস খেলছিলাম। কোথায়? সর্দারশঙ্কর রোড 11 নম্বর, অনুপ সেনগুপ্তের বাড়ি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফেলুদা এটা চেক করার জন্য সর্দারশঙ্কর রোডে শিবতোষবাবুর বন্ধুর বাড়িতে গিয়েছিল। তিনি বলে দেন যে তাদের বাড়িতে রোজ তাসের আড্ডা হয় এবং শিবতোষবাবু নিয়মিত আসেন। একটা বড় সাসপেক্টকে তাই ফেলুদাকে নাকচ করে দিতে হলো। পরদিন সকালে লালমনবাবু এসে বললেন, মশাই, এই কেসটা কোনো কেসই না, আপনি মিথ্যে এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। তার চেয়ে চলুন আমরা দিন চারেকের জন্য কোথাও ঘুরে আসি, আমার মাথায় একটা প্লট আসছে মনে হচ্ছে, আর আপনিও মাথাটা একটু সাফ করে নিতে পারবেন। কোথায় যাবেন? ফেলুদা প্রশ্ন করল। দীঘা গেলে কেমন হয়? ওটা তো এখনো দেখা হয়নি। বেশ, তাই হোক, আমারও মনে হয় এই কেসটার কোনো নিষ্পত্তি হবে না, মহিতোষের হত্যাকারী আইনের হাত থেকে পার পেয়ে যাবে। আমরা পরদিনই দীঘা গিয়ে হাজির হলাম। ট্যুরিস্ট লজে বুকিং ছিল, দিব্যি আরামে থাকা যাবে বলে মনে হলো, আর তার উপরে সমুদ্রে স্নান। লালমোহনবাবু তো একটা নতুন লাল সুইমিং কস্টিউম কিনে এনেছিলেন। দীঘাতে কলকাতার খবরের কাগজ আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। 3 দিনের দিন আনন্দবাজারটা হাতে নিয়ে প্রথম পাতা দেখেই ফেলুদা পায়ে লাফিয়ে উঠল। সর্বনেশে খবর! কি ব্যাপার? আমি আর লালমোহনবাবু একসঙ্গে বলে উঠলাম। অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা খুন, বলল ফেলুদা। এ কি আরম্ভ হয়েছে বলতো? খবরটা পড়ে দেখলাম, বলেছে অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা নেপাল লাহিড়ি 2 দিন আগে থিয়েটারের পর ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। পথে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে ট্যাক্সি থেকে নামেন। বন্ধুর বাড়ি একটা গলির মধ্যে, সেই গলিতেই তাকে ছোড়া মেরে খুন করা হয়। পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। নেপালবাবুর স্ত্রী ও একটি 12 বছরের ছেলে আছে, তারা এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেননি। তাহলে কি হবে? লালমোহনবাবু প্রশ্ন করলেন। তাহলে একবার আপনাকে যেতে হবে অপ্সরা থিয়েটারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। কেন? আমাকে কেন? কারণ আমার পাটা আজ মচকেছে সমুদ্রে স্নান করার সময়, কাল ভালো রকম ব্যথা হবে বলে মনে হচ্ছে। তাহলে চলুন আজই ফেরা যাক, কলকাতায় গিয়ে চুন হলুদ দিয়ে পাটা বেঁধে ফেলবেন। আপনি পারবেন তো আমার ভূমিকা নিতে? তা একদিন যখন আপনার সঙ্গে রয়েছি তখন কিছুটা জ্ঞানগম্য তো হয়েছে। আমরা সেদিনই কলকাতায় ফিরে এলাম। কথা হলো পরদিন সকাল 9টায় লালমোহনবাবু আমাদের বাড়ি আসবেন, ফেলুদা তাকে কিছুটা তালিম দিয়ে দেবে, তারপর 10টা নাগাদ আমরা দুজনে যাব অপ্সরা থিয়েটার। পরদিন সকালে ফেলুদার কাছে তালিম নিয়ে আমরা ঠিক 10টায় পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। লালমোহনবাবুর গদগদ ভাব, বললেন, আমার অনেক দিনের আফসোস ছিল যে তোমার দাদাকে আর একটু সক্রিয়ভাবে সাহায্য করতে পারি না, এইবারে তার সুযোগ এসেছে। ভদ্রলোক আজ ধুতি পাঞ্জাবির বদলে প্যান্ট শার্ট পরে এসেছেন, বললেন এতে কাজটা অনেক চটপটে হয়। ওভারনাইট কার্ড ছাপিয়ে নিলুম আমার নামে, দেখতে কেমন হয়েছে? কার্ড নিয়ে দেখি তাতে ইংরেজিতে লেখা রয়েছে লালমোহন গাঙ্গুলি রাইটার। দিব্যি হয়েছে, আমি বললাম। দারোয়ানের হাতে একটা কার্ড ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আমাদের ডাক পড়ল। কৈলাসবাবুকে দেখে মনেই হলো না আমাদের উনি চিনতে পেরেছেন। বেশ রুক্ষভাবেই বললেন, শুনুন, আমার এখানে এখন বিশেষ গোলমাল, আপনি যদি নতুন নাটক নিয়ে এসে থাকেন তো অন্য সময় হবে, এ কটা দিন বাদ দিন। লালমোহনবাবু জিভ কেটে বললেন, নতুন নাটক নয় স্যার, আমি এসেছি প্রদোষমিত্র প্রাইভেট ইনভেস্টিগেটরের প্রতিভা হয়ে। উনি অসুস্থ তাই নিজে আসতে পারলেন না, উনি এর আগে মহিতোষ রায়ের ব্যাপারে একবার আপনার সঙ্গে দেখা করেছিলেন, তখন আমিও এসেছিলাম আমার সঙ্গে। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা আপনি কি জানতে চাইছে? খবরের কাগজে তো বেরিয়েছে, তার বেশি কিছু বলার নেই। একটা প্রশ্ন ছিল, নেপালবাবু কি মহিতোষবাবুর মতো হুমকি চিঠি পেয়েছিলেন? পেয়েছিল, তবে সে বিষয়ে প্রথম কদিন চেপে রেখেছিল, কোনো বার্তা দেয়নি।
তারপর 3 দিন আগে প্রথম আমাকে বলে, চিঠি পাচ্ছিল প্রায় 10 দিন থেকে। সেই চিঠি আপনি দেখেছেন? 2-3টে দেখেছি, গোটা গোটা অক্ষরে লেখা। হুমকি চিঠি যেরকম হয় সেরকমই আর কি। আমি ওকে সাবধানে থাকতে বলি, কিন্তু নেপাল মঞ্চে হিরো সাজত বলে নিজেকেও একটা হিরো বলে মনে করত। সে বলে এসব হুমকিতে আমি ঘাবড়াই না। তিনি থাকতেন কোথায়? নকুলেশ্বর ভট্টাচার্য লেনে 27 নম্বর। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, কাগজে লিখেছে উনি ওর এক বন্ধুর বাড়ি যাবেন বলে ট্যাক্সি থেকে নেমেছিলেন। এই বন্ধুটিকে আপনি জানেন? গলিতে বাড়ি বলে যখন বলছে তখন শশধর চাটুর্য বলে মনে হয়, সে অভিনেতা, রূপম থিয়েটারে অভিনয় করে। অপ্সরা থিয়েটারে ওর কোনো শত্রু ছিল না? সে আর আমি কি করে বলবো বলুন, প্রধান অভিনেতাকে সকলেই ঈর্ষা করে। সে অর্থে শুধু আমাদের থিয়েটারে কেন, অন্য থিয়েটারেও নেপালের শত্রু ছিল। তাকে সরাতে পারলে আমার থিয়েটার কানা হয়ে যাবে এটা অনেকেই জানত। আপনাদের থিয়েটার কি তাহলে এখন বন্ধ? আজ প্রফুল্লর লাস্ট শো ছিল, সেটা আর হবে না। আমরা তো নতুন নাটক আলমগীর নামাবো বলে তোড়জোড় করছিলাম, নাম ভূমিকায় তো নেপালেরই করার কথা ছিল। এখন অন্য অ্যাক্টরকে ট্রাই করা হচ্ছে, একজন নতুন লোক এসেছে। কেমন, মন্দ নয় বোধ হয়? দাড়ি গোব নিয়ে আলমগীর সাজবা চেহারা নিয়েই চলে এসেছে, তার মেকআপ লাগবে না। এবার আমার একটা কথা মনে পড়ল, বললাম এখানকার মেন অ্যাক্টরদের বাড়ির ঠিকানাগুলো দিয়ে দিন, ফেলুদা হয়তো ওদের কারু কারুর সঙ্গে কথা বলতে চাইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছ, বললেন লালমোহনবাবু। কৈলাসবাবুকে বলতে আবার ঘণ্টা টিপে সেক্রেটারিকে আনিয়ে আমাদের সব নাম ঠিকানাগুলো আনিয়ে দিলেন। যেই বন্ধুর বাড়িতে সেদিন নেপালবাবু যাচ্ছিলেন তিনি কোথায় থাকেন বলতে পারেন? কাগজে দেখেননি? কোনটা হয়েছে মতি মিস্ত্রি লেনে, কাজেই তিনিও সেখানেই থাকতেন। আমরা ভদ্রলোকের বিরক্ত না করে উঠে পড়লাম, একবার মতি মিস্ত্রি লেনে শশধর চাটুর্যের বাড়ি যাওয়া দরকার। মতি মিস্ত্রি লেনে 3 জনের বেশি লোক পাশাপাশি হাঁটতে পারে না। আমরা গাড়ি বড় রাস্তায় দাঁড় করিয়ে গলির দিকে এগোলাম। মোড়ে একটা পানবিড়ির দোকান, মালিককে জিজ্ঞেস করতে বলে শশধর চাটুর্য 3 নম্বর বাড়িতে থাকে বলে দিল। 3 নম্বরের দরজায় টোকা মারতে একজন ভদ্রলোক দরজাটা খুললেন। কাকে চাই? আমরা শশধর চাটুর্যের খোঁজ করছিলাম। আমি সেই লোক, আপনাদের প্রয়োজন? লালমোহনবাবু একটা কার্ড বার করে দিতে ভদ্রলোকের চোখ জলজল করে উঠল। আপনি কি সেই বিখ্যাত রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক? লালমোহনবাবু একটু বিনয় করলেন। বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লোক। আরে বাবা, আপনার সব বই যে আমার পড়া, তা হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? আমি এসেছি আমার বন্ধু গোয়েন্দা প্রদোষ মিত্রের তরফ থেকে। তার নামও তো শুনেছি, আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। এতক্ষণে ঘরের ভেতর ঢুকলাম আমরা। একটা তক্তাপোশেই প্রায় ঘরটা ভরে আছে, তবে তার সঙ্গে দুটো কাঠের চেয়ার রয়েছে। লালমোহনবাবু চেয়ারে বসে বললেন, হ্যাঁ, আপনার বন্ধুর খুনের ব্যাপারে আমরা তদন্ত করছি, সেই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। আমি আর কি বলবো, সে আমার বাড়িতে ঢোকার আগেই খুন হয়। পাড়ার একটি ছেলে আমাকে খবর দেয়। 22 বছর হলো আমাদের বন্ধুত্ব, যদিও রাইভাল থিয়েটারে আমরা অভিনয় করতাম। ওর কোনো শত্রু ছিল বলে জানেন? নেপালের শত্রু থাকবে না, সে এত বড় একটা হিরো, অন্য সব অভিনেতা সে ঈর্ষার পাত্র, তার তো শত্রু থাকবেই। বিশেষ কারো নাম মনে পড়ছে না? না, তা পড়ছে না, সেরকম কোনো নাম নেপাল করেনি আমার কাছে। সে কাউকে বিশেষ তোয়াক্কা করত না, একটু বেপরোয়া গোছের লোক ছিল, তার পেশায় তার সমকক্ষ খুব কমই ছিল। অন্য বহু থিয়েটার তাকে অনেক টাকার লোভ দেখিয়েছে, কিন্তু অপ্সরায় তার অভিনয় জীবনে শুরু বলে সে আর কোথাও যায়নি। তিনি যে হুমকি যেদি পাচ্ছিলেন সে কথা আপনাকে বলেছিলেন? বলেছিল বই কি, কিন্তু সে পাত্তাই দেয়নি। এক নাম করা জ্যোতিষে তাকে বলেছিল সে 82 বছর বাঁচবে, সেটা সে বিশ্বাস করত, বলতো ওই বয়স অবধি সে অভিনয় চালিয়ে যাবে আর মঞ্চের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। শশধরবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এর বেশি আমার আর কিছুই বলার নেই জানেন, আর আমার মন মেজাজও ভালো নেই, আপনারা বরং আসুন। আমরা উঠে পড়লাম। এক সকালের পক্ষে অনেক কাজ হয়েছে মনে করে আমরা বাড়ির দিকেই রওনা দিলাম। ফেলুদাকে সব রিপোর্ট করতে হবে। ফেলুদা সব শুনে টুনে লালমোহনবাবুর খুব তারিফ করল, বলল আপনি তো একেবারে পেশাদারি গোয়েন্দার মতো কাজ করেছেন,
যেটা বাকি রইল সেটা হচ্ছে অপ্সরা থিয়েটারের অন্য প্রধান অভিনেতাদের জেরা করা, বিশেষ করে টপ অভিনেতা যাদের সঙ্গে নেপাল লয়ারি হৃদ্যতাও ছিল, রেশারেশিও ছিল। তোমার পা কি বলে আমি জিজ্ঞেস করলাম। এখনো নর নরণচরণ, আরো অন্তত দুদিন লাগবে সারতে। ভালো কথা, অভিনেতাদের সঙ্গে যখন কথা বলবেন তখন নতুনটিকেও বাদ দেবেন না। না না তা তো নয়। লালমোহনবাবু ফেলুদার কাজটা করে খুব খোশ মেজাজে ছিলেন, বললেন, এক নতুন অভিজ্ঞতা হলো মশাই, বুঝলেন, আসলে আপনার কাজটা যত কঠিন বলে মনে হয় তত কঠিন নয়। কঠিন কেবল রহস্য উদ্ঘাটন। তা বটে তা বটে, সেটা এখনো পারবো না নিশ্চয়ই, আর সেরকম দাবিও করছি না। তবে একটা কথা বলতে পারি, আজ ওখানে আমাকে দেখলে আপনি চিনতেই পারতেন না। বটে, সেন্ট পার্সেন্ট। ওখানে কি মহড়া চলছে? আমি বললাম, চলছে বোধ হয়, কয়েকদিনের মধ্যেই তো আলমগীর শুরু হবে। তাহলে ম্যানেজারকে টেলিফোন করে কোন সময় গেলে সকলের সঙ্গে দেখা হবে আর কথা বলা যাবে সেটা জেনে নিবি। ভেরি গুড। পুলিশ দেখলি? কই না তো। আচ্ছা নিশ্চয়ই, কাগজে তো লিখেছে তারা তদন্ত চালাচ্ছে। একবার ইন্সপেক্টর ভৌমিককে ফোন করব, তার আন্ডারই কেসটা পড়বে বলে মনে হচ্ছে। ইন্সপেক্টর ভৌমিকের সঙ্গে কথা বলে ফেলুদা জানল যে পুলিশ একটা গুন্ডার দলকে সন্দেহ করছে। নেপালবাবুর নাকি একটা সোনার ঘড়ি ছিল যেটা খুনের পর পাওয়া যায়নি, খুবই দামি ঘড়ি, এবং সেটাই হয়তো খুনের কারণ হতে পারে। ফেলুদা বলল, তাহলে থিয়েটারের সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই বলছেন? তাতে ভৌমিক বললেন যে ওর তাই ধারণা। একটা গুন্ডার দল কিছুদিন থেকেই নাকি ওই অঞ্চলে উৎপাত করছে, তারা প্রায় সকলেই দাগি আসামি। ছুরিটা নেপালবাবুর গায়ে বিঁধেছিল কিন্তু তাতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। সবশেষে ভৌমিক বললেন, তিনি আশা করছেন দিন দিনেকের মধ্যে এই কেসটা নিষ্পত্তি হয়ে যাবে। এবার আর আপনাকে কোনো ভূমিকা নিতে হবে না, বললেন ভদ্রলোক। ফেলুদা টেলিফোনটা রেখে বলল, ম্যানেজারকে ওই ফোনটা করে নে, অভিনেতাদের একবার জেরা করা দরকার। আমি তখনই অপ্সরা থিয়েটারে ফোন করলাম। বারতিনেক ডায়াল করবার পর লাইন পেলাম। ম্যানেজার বললেন, পুলিশ তো এক দফা জেরা করে গেছে সকলকে, তবে আপনারা যদি আবার করতে চান তাহলে বিশ্বুধবার সকাল 10:30 আসুন। সেদিন 11:00 রিহার্সাল আছে, আপনাদের আধ ঘন্টায় কাজ কিন্তু শেষ করতে হবে। আমি ফোনটা নামিয়ে রাখার পর ফেলুদা বলল, টপ তিনজন আর এই নতুন অ্যাক্টরটিকে জেরা করলেই চলবে। বিশ্বুধবার 5:30 আগেই আমরা পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। ফেলুদাকে দেখে এসেছি, তার আজও পায়ে ব্যথা রয়েছে। লালমোহনবাবু আজ আরও স্মার্ট, তার হাঁটা চলা এবং কথা বলার ঢঙই বদলে গেছে। আমরা প্রথমে ম্যানেজারের সঙ্গে দেখা করে বললাম যে আমরা তিনজন টপ অভিনেতা আর নতুন অভিনেতাটিকে প্রশ্ন করতে চাই। তাহলে ধরণীকে দিয়ে শুরু করুন। ধরণী সান্নাত সেখানে সিনিয়র মোস্ট আর্টিস্ট, 26 বছর হলো কাজ করছে। আমাদের জেরার জন্য ম্যানেজারের পাশের ঘরটা খালি করে দেওয়া হলো। ঘরে একটা সোফা আর 3টে চেয়ার রয়েছে। একজন 50-এর ভদ্রলোক এসে ঠুকলেন। সিংহের কেশরের মতো চুল, তার বেশিরভাগই সাদা, ঢুলুঢুলু চোখ, গায়ের রং মাঝারি। আমার নাম ধরণী সান্যাল, বললেন ভদ্রলোক। আপনারা গোয়েন্দা? আগে হ্যাঁ, সোজাসুজি বললেন লালমোহনবাবু, আমরা নেপাল লাহিড়ির ব্যাপারে তদন্ত করছি। নেপাল হুমকি চিঠি পাচ্ছিল, বললেন ধরণীবাবু। তাকে বললুম সাবধানতে, সে কথা কানেই তুললে না, এর মধ্যে গেছে মতি মিস্ত্রি লেনে। আরে বাবা, বন্ধুর সঙ্গে কদিন না হয় নাই দেখা করলে। আমি তোকে পুলিশে খবর দিতে বলেছিলাম কিন্তু ও গাই করেনি। ঠিক এরকম হয়েছিল আমাদের আরেক অভিনেতার মহিতোষ রায়। অবশ্যই মহিতোষের মৃত্যুটা থিয়েটারের পক্ষে তত বড় লস নয়। নেপালবাবুর কোনো শত্রু ছিল বলে জানেন? থিয়েটারে টপ পজিশনে বসে থাকলে তার শত্রু তো থাকবেই। মানুষের 6 রিপুর মধ্যে একটি হলো মাৎসর্য,
নেপালের শত্রু থাকবে না। তবে যদি জিজ্ঞেস করেন কোন শত্রু এই কুকীর্তি করেছে বা শত্রু ছাড়া অন্য কেউ করেছে কিনা তা বলতে পারবো না। আপনার বাড়িতে তার যাতায়াত ছিল? আজ্ঞে না, এমনি থিয়েটারে সপ্তাহে 3 দিন দেখা হচ্ছে। তার উপর সে আমার এমন বন্ধু ছিল না যে অন্যদিনও দেখা করব। যেদিন খুন হয় সেদিন সন্ধ্যেবেলা আপনি কি করছিলেন? কালীকিঙ্কর ঘোষের বাড়ি কীর্তন শুনছিলাম, ইচ্ছে করলে যাচাই করে নিতে পারেন। ঠিক আছে, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই। এবার এলেন দীপেন বোস, বছর 45 বয়স, মাথা ভর্তি কোঁকড়া চুল, ঠোঁটের কোণে একটা সিগারেট, দাড়ি গোফ নেই। পদ্মলোক প্রথমেই বললেন, আমি আর নেপাল প্রায় একসঙ্গে অপ্সরা থিয়েটারে জয়েন করি। সে ছিল জাত অভিনেতা, আমারও অ্যাম্বিশন ছিল, কিন্তু দেখলাম নেপালের সঙ্গে পেরে উঠবো না। তাতে আপনার মনে ঈর্ষা জাগেনি? তো জেগেছে বই কি, বিলক্ষণ জেগেছে। অনেকদিন মনে মনে ভেবেছি এ লোকটা আমার পথে কাঁটা হয়ে রয়েছে, এটাকে সরানো যায় না। এই চিন্তাকে কার্যে পরিণত করার ইচ্ছা হয়নি কোনোদিন? পাগল, আমরা ছাপোষা লোক, আমাদের দিয়ে কি খুন খারাপই হয়? নাটক করি তাই নানা রকম নাটকীয় চিন্তা মাথায় আসে, ব্যাস ওই পর্যন্ত। যেদিন খুনটা হয় সেদিন সন্ধ্যেবেলা আপনি কি করছিলেন? বায়োস্কোপ দেখছিলাম, তবে প্রমাণ দিতে পারবো না, কারণ টিকিটের অর্ধাংশ আমি কখনো রাখি না। কি ছবি দেখলেন? মনের মানুষ। কেমন লাগলো? থার্ড ক্লাস। ঠিক আছে, আপনি আসতে পারেন। তৃতীয় অভিনেতার নাম ভুজঙ্গ রায়, এর বয়স 50-এর ওপর, চোখা নাক, চোখ কোটেরে বসা, গাল তোবড়ানো, মাথার চুল পাতলা হয়ে এসেছে। হ্যাঁ, আপনার সঙ্গে নেপাল বাবুর সদ্ভাব ছিল? এই থিয়েটারে নেপালি ছিল আমার সবচেয়ে বড় বন্ধু। তার মৃত্যু সম্বন্ধে আপনার কিছু বলার আছে? এর চেয়ে বড় ট্র্যাজেডি থিয়েটার মহলে অনেকদিন হয়নি। নেপাল ছিল আশ্চর্য অভিনেতা, আমার সঙ্গে কোনোদিন ক্লাস হয়নি, কারণ ও করত নায়কের রোল আর আমি করতাম ক্যারেক্টার পার্ট। উনি হুমকি যে দিবার ছিলেন সেটা আপনাকে বলেছিলেন? প্রথম দিনই আমি ওকে ওয়ার্নিং দিই, ওসব চিঠি উড়িয়ে দিও না, আর বিশেষ করে মতি মিস্ত্রি লেনে কিছুদিন চাওয়া বন্ধ করো। ও পাড়াটা নটোরিয়াস, কে কার কথা শোনে। নেপালের বিশ্বাস ছিল তার আয়ু 82 বছর, সেটা কেউ খণ্ডাতে পারবে না। ও তাহলে আপনার ধারণা গুন্ডার হাতেই তার মৃত্যু হয়? তাই তো মনে হয়, কারণ তার দামি ঘড়িটাও তো পাওয়া যায়নি, সোনার ওমেগা ঘড়ি, দাম ছিল 7,000 টাকা। ভুজঙ্গবাবুকে ছেড়ে দিলাম, উনি আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এবার এলে নতুন অভিনেতা, নাম সুধেন্দু চক্রবর্তী। প্রথম দেখে একটু হক চকিয়ে যেতে হয়, কারণ মোগলাই দাড়ি আর গোঁপ দেখে মনে হয় ইনি মেকআপ নিয়েই রয়েছেন। বললেন, অপ্সরা থিয়েটারে আলমগীর হচ্ছে শুনেই তিনি দাড়ি রাখতে আরম্ভ করেন, আগে শুধু গোঁপ ছিল। আপনি এর আগে কোথাও অভিনয় করতেন? লালমোহনবাবু প্রশ্ন করলেন। কোথাও না, দু একটা অফিস ক্লাবে করেছি, আমার প্লাইউডের ব্যবসা ছিল, তবে অভিনয় আমার নেশা, আর কিছু না করার থাকলে আমি নাটকের বই খুলে পাঠ মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম, এখন অবশ্য তারা দরকার হবে না। আপনি কি আলমগীরের পাঠ পেয়ে গেছেন? সে বিষয়ে সন্দেহ নেই, তবে কোন পাঠ সেটা এখনো স্থির হয়নি, মেন পাঠও হতে পারে। আপনি থাকেন কোথায়? আমহাস্ট্রো। ব্যবসা কি এখন ছেড়ে দেবেন? হ্যাঁ, অ্যাক্টিংয়ে আমার ধ্যান ছিল, সুযোগ পাইনি বলেই ব্যবসা চালাচ্ছিলাম। ফেলুদাকে যাতে ঠিকভাবে রিপোর্ট দিতে পারি তাই আমি কথোপকথনটা টেপ রেকর্ডারে রেকর্ড করে নিচ্ছিলাম। বুঝতে পারছিলাম লালমোহনবাবু প্রশ্নগুলো করছিলেন নিজেকে ফেলুদা হিসেবে কল্পনা করেই, এটা আমাদের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। সুধেন্দুবাবুকে আর একটাই প্রশ্ন করার ছিল, আপনার সঙ্গে কি নেপালবাবুর আলাপ হয়েছিল? সামান্যই, তবে ওর অভিনয় আমি আগে অনেক দেখেছি,
খুব ভালো লাগত। ফেলুদা খুব মন দিয়ে আমাদের রিপোর্ট শুনল, তারপর বলল, আমার অ্যাবসেন্সে তো তোরা বেশ চালিয়ে নিতে পারছিস। লালমোহনবাবু বললেন, প্রশ্ন করাটাতে খুব একটা বুদ্ধি লাগে না বুঝলেন মশাই, আসল কথা হচ্ছে উত্তরগুলো থেকে কি বোঝা গেল। আমি তো মশাই এখনো সেই যেই তিমিরে সেই তিমিরে, আর গুন্ডা যদি মেরে থাকে লাহিড়িকে তাহলে তো পুলিশ তার কিনারা করবেই। গুন্ডারা হুমকি চিঠি দিয়ে খুন করে না লালমোহনবাবু। তা বটে, তবে কি আপনার মনে হয় নেপাল লাহিড়ি আর মহিতোষ রায়কে একজন লোকই খুন করেছে? একজন বা একই দল, সেটাই তো স্বাভাবিক, কিন্তু মোটিভটা? ধরুন যদি অন্য থিয়েটারের লোক খুনটা করে থাকে, সেখানে তো স্পষ্ট মোটিভ রয়েছে। অপ্সরা থিয়েটারে এখন টপ দুজন অভিনেতাই চলে গেল, ওদের আবার মাথা তুলে দাঁড়াতে কি কম সময় লাগবে? ফেলুদার পায়ে এখনো বেশ ব্যথা, বোধহয় এক্সরে করাতে হবে। ব্যান্ডেজ বাঁধা পা কফি টেবিলের উপর তুলে ও সোফায় এহলান দিয়ে বসেছিল। বলল, তোরা তো অনেক কাজ করলি, এবার আমায় একটু নিরিবিলি কাজ করতে দে। কি কাজ করবে তুমি? চিন্তা করব। একটা আলোর আভাস দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে, সেইটাই আর উজ্জ্বল হওয়া দরকার। লালমোহনবাবু বললেন, আপনি ভাবুন, আমি আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করে এক কাপ চা খাবো। তপেশ ভাই, ভেতরে একটু বলে দিয়ে এসো না। ফেলুদা দেখলাম ভ্রুকুটি করে চোখ বুজে ফেলেছে। শেষটাই কি ও ঘরে বসেই রহস্যের সমাধান করে ফেলবে নাকি? কিছুক্ষণ চুপ থেকে ও একটা প্রশ্ন করল, এইসব অভিনেতাদের সঙ্গে যে কথা বললি, এদের কারোর মধ্যে কোনো বাতিক লক্ষ্য করলি? আমি বললাম, ভুজঙ্গ রায় নসিনেন, ধরণী সান্যাল বিড়ি খান, আর সুধেন্দু চক্রবর্তী মশলা খান। গুড। আবার কিছুক্ষণ নিস্তব্ধতা। ইতিমধ্যে শ্রীনাথ লালমোহনবাবুকে চা এনে দিয়েছে, ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে পান করছেন। আমি একটা পত্রিকার পাতা উল্টে যেতে লাগলাম। ফেলুদার কাছে নানা রকম পত্রিকা আসে, তার বেশিরভাগই অবশ্য ওয়েস্ট পেপার বাস্কেটে চলে যায়। মিনিট পাঁচেক নিস্তব্ধতার পর ফেলুদার দিকে চেয়ে দেখি ও চোখ খুলেছে, আর সেই চোখ জলজল করছে। লালমোহনবাবু, চাপা স্বরে বলল ফেলুদা, আগে এই যে সুধেন্দু চক্রবর্তী, ইনি কি মাঝারি হাইটের ভদ্রলোক? হ্যাঁ। ফর্সা রং? হ্যাঁ। বছর 40-45 বয়স? হ্যাঁ। কিন্তু আপনি একে চেনেন নাকি? শুধু আমি নয়, আপনারাও চেনেন। বলেন কি? এবার বোধহয় ঘরে বসেই রহস্য উদ্ঘাটন হয়ে গেল। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ভৌমিককে একটা ফোন করি। আমি ফেলুদার হয়ে নম্বরটা ডায়াল করে ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম। ফেলুদা বলল, কে হরিদাসবাবু? আমি প্রদোষ মিত্র বলছি। শুনুন, ওই অপ্সরা থিয়েটারে মামলাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে গুন্ডাদের পিছনে সময় নষ্ট না করাই ভালো, কারণ আমি জেনে গেছি কে খুনটা করেছে। আমি তো আপাতত চলৎশক্তি রহিত, কাজেই আপনাকেই আসতে হবে আমার কাছে। হ্যাঁ, আমি 99% শিওর, খণ্ডাখানেকের মধ্যে এলেই হবে। ফেলুদা ফোন রেখে দিল, আমরা ওর মুখের দিকে চেয়ে রয়েছি। খুব জানতে ইচ্ছা করছে, তাই না? ঠিক আছে, তোদের আর সাসপেন্সে রাখবো না। ব্যাপারটা জলের মতো সোজা, অথচ জিলিপির মতো পেঁচালো। একটা কথা বলতেই হবে, হ্যাটস অফ টু দ্য মার্ডারার, আশ্চর্য ফন্দি এঁটেছিল। ফেলু মিত্তিরের পর্যন্ত ধোঁকা লেগে গিয়েছিল। আসলে এটা স্রেফ ঈর্ষার ব্যাপার, নেপাল লাইরিকে সরিয়ে প্রধান অভিনেতা স্থান দখল করার চেষ্টা, তার জন্যই খুন। কিন্তু মহিতোষ রায়? তিনি খুন হননি। না, তিনি এমন ভাবে ঘটনাটাকে সাজিয়েছিলেন হুমকি চিঠি থেকে আরম্ভ করে, যাতে মনে হয় তিনি খুন হয়েছে। আসলে তিনি এখনো জীবিত এবং বহাল তবিয়েতে রয়েছেন ছদ্মবেশে এবং নতুন ঠিকানায়। লেগে গিয়েছিলেন তিনি শুধু মশলার কৌটোটা রেখে আসতে, তারপর ঘা ঢাকা দিলেই লোকে সন্দেহ হবে যে তিনি খুন হয়েছেন এবং তার মৃতদেহ লেকের জলে ডুবে রয়েছে। আশ্চর্য মাথা বটে লোকটার। তারপর 3 মাসে দাড়ি গোপ গজিয়ে অপ্সরা থিয়েটারে আগমন। দাড়ি গোপে মানুষের চেহারা একদম বদলে যায়, তাই আপনারা চিনতে পারেন। অপ্সরা তো অভিনেতা দরকার,
সুতরাং ওকে না নেওয়ার কোনো কারণ নেই, বিশেষত যখন সুপুরুষ চেহারা আর কণ্ঠস্বর ভালো। সুধেন্দু চক্রবর্তী? সুধেন্দু চক্রবর্তী? ইয়েস স্যার, মশলার অভ্যাস এখনো যায়নি, যদিও আপনাদের সামনে খেয়ে লোকটা কাঁচা কাজ করেছে। যাই হোক, তার প্ল্যান একেবারে ষোলো আনা সফল হতো যদি না আপনারা আমাকে সাহায্য করতেন। লোকটা একটা পাকা খুনি বনে গিয়েছিল স্রেফ উচ্চাভিলাষের বসে। আংটি চুরিটা অবশ্য স্রেফ ভাঁওতা, কিন্তু ফেলু মিত্তিরকে তো সে চেনে না। আমার কাছে এসে যে কত বড় ভুল করেছে এবার সে বুঝতে পারবে। ফেলুদা যে ব্যাপারটা ঠিকই ধরেছিল সেটা অবশ্যই পরদিন ইন্সপেক্টর ভৌমিকের টেলিফোনে জানা গেল। লালমোহনবাবু আমাকে আলাদা পেয়ে বললেন, তোমার দাদার সঙ্গে আমাদের তফাতটা কোথায় সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোথায় তফাত? লালমোহনবাবু তার টাকের ওপর ডান হাতের তর্জনীর ডগা দিয়ে টোকা মেরে বললেন, মা